আজকের আলোচ্য বিষয় হল জল দূষণ নিয়ন্ত্রণের উপায় আমরা এর আগে জেনেছি জল দূষণ নানা কারণে হয় যেমন গৃহস্থালীর আবর্জনা শিল্পজাত বর্জ্য পদার্থ কৃষিজ উপকরণ খনিজ তেলের দূষণ জলের তাপীয় দূষণ প্রভৃতি এর ফলে যেমন মানুষ ও অন্যান্য জীবজন্তুর ওপর প্রভাব পড়েছে তেমনি মাটির এবং সমুদ্রের ওপরও তার কিন্তু প্রভাব পড়েছে এর জন্য জল দূষণ নিয়ন্ত্রণ করাটা খুবই জরুরি জল দূষণ নিয়ন্ত্রণের জন্য নানাবিধ ব্যবস্থা অবলম্বন করা যেতে পারে যেমন এক কলকারখানা বা প্রয়প্রণালী থেকে নির্গত ময়লা ও আবর্জনা শোধন করে নদীতে বা সমুদ্রে ফেললে জল নিয়ন্ত্রণ করা যায় অবশ্য এর জন্য প্রয়োজনীয় শোধন কেন্দ্র নির্মাণ এবং বিশেষ বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হবে দুই খনিজ তেল যাতে জলের সাথে না মিশে সে সম্বন্ধে সতর্ক হতে হবে খনিজ তেল জলে মিশলে একদিকে যেমন পরিবেশ দূষণ ঘটে অন্যদিকে এই অমূল্য গচ্ছিত সম্পদের বিনাশ ঘটে খনিজ তেল উত্তোলন পরিবহন বা যুদ্ধের সময় যাতে খনিজ তেল জলে না মেশে তার জন্য অনেক বেশি সতর্ক হওয়া প্রয়োজন তিন পারমাণবিক পরীক্ষা নিরীক্ষা না করে বা জলের ভেতর বোমা ফাটানো বন্ধ করে জল দূষণ রোধ করতে হবে চার কৃষিকাজে অত্যাধিক মাত্রায় কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার বন্ধ করতে হবে এছাড়া রাসায়নিক সারের পরিবর্তে বেশি পরিমাণে জৈব সারের ব্যবহার এবং কীটপতঙ্গের আক্রমণ প্রতিরোধ করার জন্য প্রাকৃতিক পদ্ধতি অবলম্বন করেও নিয়ন্ত্রণ করা যায় শহরের পয়পনালী থেকে নির্গত ময়লা জীবজন্তুর মৃতদেহ প্রভৃতি জলাশয় বা নদীতে ফেলা বন্ধ করার জন্য আইন প্রণয়ন করতে হবে এছাড়া জল দূষণ নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট ব্যবহার বন্ধ করা দরকার দূষণ নিয়ন্ত্রণের আইনগুলির প্রয়োজনানুক প্রয়োগ হওয়া দরকার ছয় আধুনিক সভ্যতার আরেক অভিশাপ জল দূষণ সাধারণ মানুষের সচেতনতা এই জল দূষণকে অনেকটাই রোধ করতে সক্ষম হবে